আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির কথা স্বীকার রিজেন্টের শাহেদের, প্রতারণার মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর। করোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে অনিয়মের অভিযোগে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জেকেজির ডাক্তার সাবিনা ও তার স্বামী আরিফ চৌধুরী। করোনায় প্রাণ গেল আরও 39 জনের, মৃতের সংখ্যা 2500 ছুঁই, আক্রান্ত প্রায় 2 লাখ। গাছ লাগিয়ে দুর্যোগের হাত থেকে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর আহ্বান, দেশব্যাপী মুজিববর্ষে গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন। এবং ঈদে গণপরিবহন চলবে, বন্ধ থাকবে ভারী যান চলাচল, ছুটিতে কর্মস্থলে থাকতে হবে পোশাক কর্মীদের। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির কথা গোয়েন্দা পুলিশ ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ। এর আগে শাহেদ এবং তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজে 10 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এই মামলার আরেক আসামি তারেক শিবলিকে ফের 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম এবং তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজকে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। একই মামলা আরেক অভিযুক্ত শাহেদের অন্যতম সহযোগী তরিকুলকে এদিন আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক এস এম গাফফার আলম তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ড চান। ওখান থেকে যে সমস্ত সার্টিফিকেট বিতরণ করা হয়েছে সেই সার্টিফিকেটগুলোর মধ্যে অধিকাংশই ছিল ভুয়া, এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তার যে প্রতারণা শুধু এইটুকুই না, এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার তথ্য আমরা পাচ্ছি। তো এইসবগুলো বিষয়ে আমরা তদন্ত করব, দেখব যে কোন কোন জায়গার মধ্যে অনিয়ম হয়েছে, প্রতারণা করেছে। অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে শাহেদ কর্মী ও মাসুদ পারভেজের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারা প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতকে জানান, দুটি হাসপাতাল এবং হোটেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই তিনি করেছেন, তিনি অন্যায় কিছু করেননি বলে দাবি করেন। সাদ বলছে যে কোভিড-19-এ সর্বপ্রথম করোনা রোগীর যে বিষয়ে সরকারের সাথে চুক্তি করছে, চুক্তির মেয়াদ আছে, এবং এই চুক্তি কোনো ব্যক্তি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সর্বপ্রথম বাংলাদেশে আসে নাই এই করোনা রোগীর চিকিৎসা করার জন্য, একমাত্র আমরাই আসছি। এবং করোনা রোগী আমি নিজে হয়েছি, আমার ডাইরেক্টর হয়েছে, আমার বাবা মৃত্যুবরণ করছে। এর আগে রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা নিয়ে জালিয়াতি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ গা ঢাকা দেন। সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকায় আনে র্যাব। র্যাব সদর দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক জানান, রিজেন্ট হাসপাতালে 10,000-এর বেশি করোনা টেস্টের মধ্যে 6,000-ই ছিল ভুয়া। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণা করেছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসৎকারের অভিযোগ রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ না করে রিপোর্ট দেয়া ও নানা অনিয়মের অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা। এ দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই ও বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। এদিকে এ মামলায় ডাক্তার সাবরিনার রিমান্ড শেষ হচ্ছে আজ। তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে হাজির করে আবার রিমান্ডের আবেদন জানাবে।
এখন দুজনকে মুখোমুখি করব এবং আমরা তাদের কাগজপত্র যাচাই করব এবং সে যে কে চেয়ারম্যান, কে এমডি, কার কি রোল, কে প্রতারণা করেছে, কার কি ভূমিকা, সবগুলো বিষয়ে আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার তার সেই শাস্তি ভোগ করতে হবে। ইন্ডিভিজুয়ালি যার যার লাইবিলিটিস ফিক্স আপ না করলে আদালত সেভাবে শাস্তি তাকে সেটুকুই দিবে যে যতটুকু অপরাধ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শুক্রবার রাত 1:15 দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 67 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে গত 2 জুলাই তার নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসলে রাতেই তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে 12 জুলাই থেকে ভেন্টিলেশনে রাখা হয়। আব্দুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় 1953 সালে জন্মগ্রহণ করেন। তিনি মিঠামইন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বিআরডিবির সভাপতি, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন প্রবাহ এর সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। হাজী তাইবুদ্দিন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষক ছিলেন তিনি। এলাকার উন্নয়নে তিনি বিপুল অবদান রাখেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 9 ভাই বোনের মধ্যে আব্দুল হাই ছিলেন অষ্টম। শনিবার মিঠামইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 4 মাসের মাথায় সরকারি হিসেবে দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা পৌঁছে গেছে 2500-এর কাছাকাছি। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 39 জন। মোট মৃতের সংখ্যা 2496। এদিকে করোনা আক্রান্তের সংখ্যাও এখন প্রায় 2 লাখ। স্বাস্থ্য অধিদপ্তর জানায় একদিনে শনাক্ত হয়েছে 2733 জন। এনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 196,323 জনে। আরও জানাচ্ছেন রাশনা দাস। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল 3 জনের শরীরে। 10 দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। পরের 4 মাসে মৃতের সংখ্যা প্রায় 2500। সরকারি হিসেবে দেশে গত 24 ঘন্টায় আরও 39 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2496 জনে। মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 8 জন। এদিকে করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবের তালিকায় প্রতিদিনই নতুন নাম যুক্ত হলেও কমেছে পরীক্ষার সংখ্যা। মোট 80টি ল্যাবে 12,889টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 2,733 জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 196,323 জনে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 196,323 জন। 24 ঘন্টা শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,940 জন। মোট সুস্থ 106,963 জন। সুস্থতার হার 54.48%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ অন্তত আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের একজন বরিশাল ও অন্যজন কুমিল্লার বাসিন্দা। তাছাড়া রাজনীতিবিদ, ডাক্তার, পুলিশ ও ব্যাংকার সহ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও 100 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাগ আরমান। বরিশাল জেলার আগুলঝাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে একজন, আরও 2 জন মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে। এছাড়া বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত 121 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে 124 জন, নতুন করে করোনা পজিটিভ 83 জন। 24 ঘন্টায় খুলনায় করোনা চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 258 জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারাসুন্না মারা গেছেন। এদিকে নওগাঁয় গত 24 ঘন্টায় নতুন করে 42 জন, নোয়াখালীতে 32 জন, নড়াইলে 1 চিকিৎসক সহ 29 জন, ময়মনসিংহে 26 জন, শরীয়তপুরে 23 জন, নেত্রকোনায় 6 জন এবং জামালপুরে 1 চিকিৎসক সহ 14 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরাগ আরমান, এটিএন বাংলা।
করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে কোনো বাংলাদেশি ইতালি যায়নি বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, কিছু সংবাদ মাধ্যমে করোনা নেগেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশিরা ইতালি যাচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ঠিক নয়। সম্প্রতি যে 1600 বাংলাদেশি ইতালি গেছেন তাদেরকেও ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে যাননি বলে দাবি করে মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সহ 12টি দেশের সাথে ইতালির ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে। ঈদে গণপরিবহন চলবে, তবে জরুরি সেবা, অত্যাবশ্যকীয় পণ্য ও পশুবাহী যানবাহন ছাড়া ঈদের আগের তিন দিন বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন তিন দিন আগে বন্ধ থাকবে। আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি, না হয় ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে। ঈদে সরকারি ছুটির সাথে মিল রেখে পোশাক কর্মীদের ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ছুটির সময় পোশাক কর্মীদের কর্মস্থলে থাকতে হবে। বেতন ভাতা পরিশোধের বিষয়ে শ্রম মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ক্রমে অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। গাইবান্ধা, বগুড়া, রংপুর সহ উত্তরের জনপদ প্লাবিত করে এখন বন্যার পানির তোর আসছে মধ্যাঞ্চলে। ব্রহ্মপুত্র, ঘাঘট, যমুনা পাশাপাশি পদ্মা, মেঘনা, ধলেশ্বরীতে পানি বাড়ছে বিপজ্জনকভাবে। জামালপুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক মুক্তিযোদ্ধার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে মইনুল আহসানের রিপোর্ট। ভয়াবহ আকার নিচ্ছে জামালপুরের বন্যা পরিস্থিতি। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দেওয়ানগঞ্জে পানিতে ডুবে নুরুল ইসলাম হিরু নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। সাত উপজেলার 46 ইউনিয়ন এবং 6টি পৌরসভা বন্যা কবলিত হয়ে পড়েছে। সরকারি হিসাবে জেলার প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ি ঘর দিয়ারে পানি, রাস্তাঘাটে পানি, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। টাউন পয়েন্ট পানির নিচে নিমজ্জিত হওয়ার কারণে আপাতত দেওয়ানগঞ্জে ট্রেন চলাচল বন্ধ আছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামেও। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকার লোকালয় ও নলকূপ তলিয়ে গেছে। 2 লক্ষাধিক মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছে। সিলেটের বন্যার পানি নেত্রকোনার ধনু নদীতে প্রবেশ করায় খালিয়াজুড়ি ও মদনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। খালিয়াজুড়ি ও মদন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুরের মাছ। সিরাজগঞ্জে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে যমুনা নদীতে, তীব্র স্রোতে ভাঙছে যমুনার নদী তীর। জেলার বন্যা কবলিত 5 উপজেলার পানিবন্দী প্রায় 2 লাখ মানুষের দুর্ভোগ এখন চরমে। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে, বাড়িঘরে পানি উঠায় কুলুরচর বেপারিপাড়া গ্রামের 200 পরিবার আশ্রয় কেন্দ্র ও বাঁধে অবস্থান নিয়েছে। বগুড়ার সার্বিক বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোনাতলায় 25,000 পরিবারের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। এদিকে গত 3 দিন বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি দুর্গত মানুষের। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতুয়া সহ সবকটি নদীর পানি বাড়ছে। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদী ও বাঁধ তীরবর্তী বসতির মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। বেশিরভাগ নদ নদীর পানি কমায় দেশে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ পর্যন্ত বন্যায় সারা দেশে 8 জনের মৃত্যু হয়েছে। দেশের 18 জেলা 22.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি। সব জেলাতে কিন্তু ধান কাটা হয়ে গেছে। আমাদের খাদ্যের যে মূল উপাদান চাল, সেটার কোনো ঘাটতি দেখা দেবে না। পাটের
ডালের শাকসবজি তরকারি এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমন ধানের যে বীজতলা সেগুলো ক্ষতি হয়েছে। তো এটা ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কিছু জায়গায় বীজতলা করে বিনামূল্যে এগুলো কৃষকদের মধ্যে সরবরাহ করার জন্য। এক এগারো ষড়যন্ত্রকারীরা যে কোনো সময় আবারও ছোবল মারতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ছদ্মবেশে রয়েছে, এজন্য সরকার ও দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সরকারের প্রণোদনা পেতে কেউ ভুয়া করোনা পজিটিভ সার্টিফিকেট ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। যখনই দেশে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় আমরা দেখতে পাই এক এগারোর কুশীলবরা দেশে এবং বিদেশে সক্রিয় হয় এবং তারা আবার ছোবল মারার অপচেষ্টা চালায়। তারা সুশীল ছদ্মবরণে নানা কথা বলে এবং তাদের গতিবিধির উপর সরকারের নজর আছে। রাজস্ব আদায় আগামী বছর থেকে ইজালান বাধ্যতামূলক করতে চায় এনবিআর। এতে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি জনভোগান্তি কমবে বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবুহেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সকালে নিজ দপ্তরে ই পেমেন্ট সিস্টেমে উদ্বোধন করে এসব জানান তিনি। শারফুল আলমের রিপোর্ট। প্রচলিত নিয়ম অনুযায়ী এতদিন কর সংক্রান্ত সব অর্থ ব্যাংকে জমা দিতে হতো, তাই গ্রাহকদের হয়রানি কমাতে এবার বিকল্প উদ্যোগ নিচ্ছে এনবিআর। পরীক্ষামূলকভাবে প্রথম দিকে প্রাইম, মিডল্যান্ড ও এইচএসবিসি ব্যাংকে অনলাইনে ভ্যাট, টার্নওভার কর, সম্পূরক শুল্ক, জরিমানা সহ ভ্যাট সংক্রান্ত সব অর্থ পরিশোধ করা যাবে। আগামী বছরের শুরুতে অন্যান্য ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন। পাইলটিং হবে প্রথম দফায় দুই একটি অফিসে, সাকসেসফুল হওয়ার সাথে সাথেই আমরা দ্রুত এটা এক্সপ্যান্ড করব এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী বছর ব্যক্তি পর্যায়ে করদানের ক্ষেত্রে ই চালানকে বাধ্যতামূলক করা হবে। এনবিআর জানায় ই পেমেন্ট সিস্টেমের মডিউলটি অনলাইন করায় এরই মধ্যে 1,66,720 জন করদাতা বিজনেস আইডেন্টিফিকেশন বা বিআইএন নম্বর নিয়েছেন। প্রযুক্তি সুবিধা থাকায় 2019 সালে অনলাইনেই 42,000-এর বেশি গ্রাহক তাদের রিটার্ন জমা দিয়েছেন। তবে সব ক্ষেত্রে ভ্যাট অনলাইন সেবা চালুর জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন প্রয়োজন, যা এখনও চালু করতে পারেনি এনবিআর। বিভিন্ন সেক্টরে আমরা এই এফডি মেশিনটা প্রথমে দিয়ে পাইলটিং করবো, পাইলটিং করে দেখবো আমরা যে এই এফডি মেশিনের ব্যবহারটা কত ইজি হচ্ছে, আমার সিস্টেমটা ইজিলি কাজ করতে, সিস্টেমে কোনো ত্রুটি আসছে কিনা। আফটার পাইলটিং 1,00,000 মেশিনে চলে যাবো দ্রুত ইনস্টল করা। অনুষ্ঠানে জানানো হয় ই পেমেন্ট সিস্টেমটি চালু হলে রাজস্ব আদায় ও পরিশোধে হয়রানি কমে আসবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শাহেদ করিম বা ডাক্তার সাবরিনার মতো ভয়ঙ্কর প্রতারকদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ির দৌলতপুর গ্রামে তার বাবা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের 12তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের কবরে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। এবারে আন্তর্জাতিক সংবাদ। আইএসএ যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম নাগরিকত্ব ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের জন্য ব্রিটেনে ফিরে যেতে পারবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। তার আইনজীবী জানিয়েছেন পুরো বিষয়টি এখন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। রাষ্ট্রপক্ষ এ রায় বিপক্ষে আপিল করলে বিষয়টি আরও দীর্ঘায়িত হবে বলে জানান তিনি। তবে পুরো প্রক্রিয়াটি শেষ হতে 3-4 মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2015 সালে মাত্র 15 বছর বয়সে আইএসএ যোগ দিতে ইংল্যান্ড থেকে সিরিয়ায় পালিয়ে যায় শামিমা সহ 3 জন। এই অপরাধে সে সময় নাগরিকত্ব বাতিলের কথা জানিয়েছিল ব্রিটিশ সরকার। শামিমা বর্তমানে সিরিয়ার একটি শরণার্থী ক্যাম্পে রয়েছেন। তরুণ উদ্যোক্তা ও রাইড শেয়ারিং অ্যাপ পাঠওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে ব্যবসায়িক লেনদেনের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানায় হত্যাকাণ্ডের দিন তার সাথে অ্যাপার্টমেন্টের লিফটে একজন মাস্ক পরা ব্যক্তিকে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে তাকে হত্যাকারী হিসেবে সন্দেহ করছেন গোয়েন্দারা। তবে হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু না জানানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। গতকাল ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে নিহত হন 33 বছর বয়সী ফাহিম সালে।
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বকে সামনে রেখে আগামী 7 আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছে জাতীয় ফুটবল দল। ন্যাশনাল টিমস কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সহ অন্যান্য সদস্যরা অংশ নেন। আবাসিক ক্যাম্প শুরুর আগে 4, 5 ও 6 আগস্ট জাতীয় দলের খেলোয়াড়দের নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করাতে হবে বলেও মিটিংয়ে সিদ্ধান্ত হয়। কোভিড-19 পরীক্ষা শেষে খেলোয়াড়দের নিয়ম মাফিক কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর চলবে নিবিড় প্রশিক্ষণ। দেশসেরা তায়কোয়ান্ডো খেলোয়াড় শান্তনা রানী রায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া 10 লাখ টাকা চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সচিবালয়ে এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব আক্তার হোসেন। বিপদের সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শান্তনা রানী রায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির কথা স্বীকার রিজেন্টের শাহেদের প্রতারণার মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর। করোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে অনিয়মের অভিযোগে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জেকেজির ডাক্তার সাবিনা ও তার স্বামী আরিফ চৌধুরী। করোনায় প্রাণ গেল আরও 39 জনের, মৃতের সংখ্যা 2500 ছুঁই, আক্রান্ত প্রায় 2 লাখ। গাছ লাগিয়ে দুর্যোগের হাত থেকে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর আহ্বান, দেশব্যাপী মুজিববর্ষের গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন। এবং ঈদে গণপরিবহন চলবে, বন্ধ থাকবে ভারী যান চলাচল, ছুটিতে কর্মস্থলে থাকতে হবে পোশাক কর্মীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।